আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজ আর পুরো দিন ভিডিও করতে পারি নাই, সময় হয়ে ওঠেনি, বিকাল থেকে ক্যামেরাটি ধরলাম। তো বিকালে আমি এখন এখানে পিৎজা বানাইতেছিলাম। তো আমি এখন এখানে 1.5 কাপ ময়দার মাঝে 1/2 কাপ দুধ দিয়ে নিয়েছি। দুধটা ওয়ার্ম ছিল, ওয়ার্ম দুধ ইউজ করতে হয় পিৎজা বানানোর ক্ষেত্রে। তো আমি এখানে ওয়ার্ম দুধ দিয়ে দিয়েছি, আর বাকি উপকরণগুলো একটা একটা করে দিয়ে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 স্পুন লবণ, আরও এখানে দিয়ে দেবো আমি 1 টিস্পুন হচ্ছে চিনি। 1 টিস্পুন থেকে একটু বেশিও আপনারা ইউজ করতে পারেন যদি ট্রাই করে থাকেন। এরপরে হচ্ছে দিয়ে দেব অ্যাক্টিভ ইস্ট, আর আপনারা যদি নর্মাল ইস্টটা ইউজ করেন তবে ওটাকে আগে ওয়ার্ম পানির মধ্যে সুগার গুলে তারপরে ইস্টটা দিয়ে রেখে দেবেন। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর ময়দাগুলো দিয়ে দেবেন। আর যদি পানি দিয়ে করেন তাহলে এটাতে দু চামচ মিল্ক পাউডার দিয়ে দেবেন। এরপরে আমি এটাতে দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিচ্ছি। তো আমি এখানে দিয়ে দিলাম 4 চা চামচ তেল। আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন এখানে। তো আমি তেল দিয়েই করতেছি। সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মতে নিয়ে একটি সফট ডো বানিয়ে নেব। তো এই তো আমি সব উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিতেছি। মিক্স করে নিয়ে আমি ভালো করে মেখে 5-7 মিনিটের মতো খুব ভালো করে সুন্দর করে মেখে নিয়ে তারপরে ওটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। আমার হাতে সময় ছিল না তাই আমি 1 ঘন্টা রাখলাম। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আরও বেশি রাখবেন। পিৎজা ডো যত সময় বা ইস্টের বানানো যত খাবার আছে তো ডোটাকে যত বেশি সময় দেওয়া যায় আর কি তত বেশি ভালো হয় খেতে। তো আমি বিকালে নাস্তা বানাবো তাই আর খুব বেশি সময় রাখিনি, মাত্র 1 ঘন্টাই রেখেছিলাম। 1 ঘন্টাতেই ফুলে যায় ডোটা, ডাবল হয়ে যায় ফুলে। আর এই তো পাশে আমার ছেলে আছে, ও সব সময় আমার পাশে থাকে। আমি যা কাজই করি না কেন সব সময় আমার পাশে থাকবে, আমাকে হেল্প করবে, আমার সাথে গল্প করবে। তো ওর সাথে গল্প করতে করতে আমি আমার কাজগুলো সেরে নেই আর কি। কোনো সময় খুব বেশি ডিস্টার্ব দেয়, কোনো সময় ভালোই আমার টাইম পাস হয়ে যায় ওর সাথে কথা বলতে বলতে। তো এখানে আমার মনে হলো দুধে হবে না তাই আমি আরও প্রায় দু টেবিল চামচের মতো দুধ অ্যাড করে নিলাম। আমার কাছে মনে হচ্ছিলো যে পিৎজা ডোটা শক্ত হয়ে গেছে একটু, পিৎজা ডোটা একটু সফট হলে ভালো হয় পিৎজা। তো আমি খুব ভালো করে 5-7 মিনিটের মতো ডোটাকে মতে নিতেছিলাম। তো এই তো আমার হয়ে গিয়েছে, আমার ডোটা একদম সুন্দর হয়ে গিয়েছে, সফট একটা ডো বনে গিয়েছে। এখন আমি এটাতে একটুখানি তেল মাখিয়ে তারপর রেখে দেব। আর পাত্রটিতেও একটু তেল মাখিয়ে নিতেছি, এতে করে আর স্টিক হয়ে যাবে না পাত্রতে, চুটানোর সময় ইজিলি চুটে আসবে। আমি এটাকে বন্ধ করে রেখে দেব। হয়ে গিয়েছে আমার পিৎজা ডো বানানো। এরপরে আমি আমার বাকি কাজগুলো, বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে হচ্ছে আমি একটুখানি চিকেন ম্যারিনেট করে নিয়েছিলাম পিৎজাতে দেওয়ার জন্য, যেহেতু চিকেন পিৎজা বানাচ্ছি। তো চিকেনটাকে ম্যারিনেট করতে আমি এখানে 1/2 টেবিল চামচের মতো হবে দিয়ে দিয়েছিলাম আদা রসুন, একটুখানি লাল মরিচ, একটুখানি জিরা, ধনিয়া গুঁড়ো, আর একটু সামান্য সয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখন ফ্রাই প্যানে 1 টেবিল চামচের মতো হবে তেল দিয়ে দিয়েছি, আর চিকেনগুলো ফ্রাই করে নেবো এখন লাল হয়ে যাওয়া পর্যন্ত। তো আমি এখন এখানে দিয়ে দিলাম চিকেনগুলো ভালো করে নেড়ে চেড়ে আর ফ্রাই করে নেব। তো যেহেতু প্রথম থেকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম তাই চিকেনগুলো আর ভাজতে সময় লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আর আমি এভাবে নেড়াচাড়া করে তারপরে ঢাকনা বন্ধ করে রেখে দেবো, লো স্টিমে রেখে দেবো। তো হয়ে যাবে তাড়াতাড়ি। এরপরে আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব, পিৎজা ডোটা এর মধ্যে রেডি হয়ে যাবে। তো আমার চিকেন ফ্রাইটা হয়ে গিয়েছে, এখন আমি বাকি প্রসেসিংয়ে চলে যাব। এখানে এই
তো আমাদের ডোটা ফুলে একদম সুন্দর ডাপুল হয়ে গিয়েছে। এখন আমি এটাকে আরও একটু সময়ের জন্য ভালো করে মতে নেব, এতে করে সবগুলো গ্যাস বের হয়ে যাবে, যে বাবুলগুলো ক্রিয়েট হয়েছিল ওগুলো বেরিয়ে যাবে। ওটাকে বের করে না দিলে আবার হয় না। তো আমি আবারও 2-1 মিনিটের মতো মতে নিয়ে একটি থিক রুটি বেলে নেব। আর এই তো আমি করে নিতেছি। আর প্লিজ আপনারা আমার বয়সের গুমগুম ভাবটাকে ইগনোর করবেন, কারণ আমি রাতে ঘুমানোর আগে বয়স দিতেছিলাম, এই জন্যই বয়সে একটু গুমগুম ভাব। বাচ্চাগুলোকে শুয়ে তারপর আমি বয়স আবার দিতেছি, না হলে ওরা খুব বেশি মাতামাতি কথা কথা বলা করে আর কি, সুন্দর করে বয়স আবার করা যায় না, তাই ওদেরকে শুয়ে তারপর আমি ঘুমানোর আগে বয়স দিতেছি, এই জন্য গলাটা একটু গুমগুম ভাব আওয়াজটাতে। আর আমি এখানে খাটের মধ্যে একটু ময়দা চিটি নিয়েছি, এরপরে আমি রুটিটা বেলে নিতেছি। রুটিটা হবে নর্মাল রুটির মতো না, পিজা রুটি তো একটু বড় থাকে, তো আমি একটু বড় করে একটি রুটি বেলে নিতেছি। আর আমার রুটির কাটটা বারবার নড়াচড়া করতেছিল, কারণ হলো আমি ওর নিচে কোনো কাপড় বা টাওয়েল কোনো কিছুই দেইনি, এমনিতেই বানিয়ে নিতেছি। আর আমার এখানে চুলার কিনারে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে আমার ভালো লাগে। আর এখানে অলরেডি আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি মিডিয়াম হিটে, প্রিহিট হওয়ার জন্য। আমি যেহেতু চুলাতে বানাবো পিৎজাটা, ওভেনে না, তো এই জন্য বানালাম, যাতে আপনারা যাদের করে ওভেন নেই তারাও যদি দেখে কেউ আমার ভিডিওটা ট্রাই করে থাকে, তাহলে ঘরেও আমাদের মতো পিৎজা বানিয়ে খেতে পারবে, মার্কেট থেকে খেতে হবে না। আর আলহামদুলিল্লাহ পিৎজাটা ঘরে বানালেও মার্কেটের মতোই প্রায় মজা হয়, এমন বলবো না যে সেম টু সেম মার্কেটের মতো হয়ে যায়, না হয়, তবে মার্কেটের মতো হয়তো হয় না, তবু ভালোই মজা হয়। আমার বাচ্চারা খেয়ে তো খুব বেশি খুশি হয়ে যায়, তো কিছুদিন পর পর আমি ওদেরকে একটা বানিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি। বাচ্চাদেরকে মাঝে মধ্যে কোনো কিছু ওদের ফেভারিট কিছু দিলে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তো আমার বড় ছেলে খুবই ও এটা খাবে ওটা খাবে আমাকে অর্ডার করে, বাকি দুজন অতটা না, কিন্তু আমার বড় ছেলে এটা এরকম করে আর কি। তো আমার রুটি বেলা হয়ে গিয়েছে, এখন আমি একটা এখানে একটা কেকের মোল্ডের নিচের যে টিনটা থাকে ওইটা নিয়ে নিয়েছি। আপনাদের ঘরে যদি এটা না থাকে, তাহলে কোনো স্টিলের বা জার্মানির কোনো যদি ট্রে থাকে তাহলে ওটাতেও বানাতে পারবেন। এর উপরে আমি একটি ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি, নিয়ে ওটাতে আমি তেল ব্রাশ করে দিয়েছি। তেল ব্রাশ করে দিয়ে তারপরে আমি রুটিটা বসিয়ে দিলাম। রুটিটা বসিয়ে দিয়ে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিতেছি। পিজার রুটির তো সাইডটা একটু মোটা থাকে মাঝখানের চেয়ে, তো এভাবে করে দিলে সাইডটা মোটা হয়ে যায় আর পিজার চিজগুলো বেরিয়ে পড়ে না, তাই আমি এভাবে একটু একটু হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতেছি। এরপর হচ্ছে আমি দিয়ে দেব একটি ফর্কের সাহায্যে পিজার রুটিটাকে একটু ছিদ্র করে করে দিয়ে দেব, তো এতে করে রুটিটা ফুলে উঠবে না। রুটিটা যদি ফুলে উঠে যায় তাহলে সবগুলো টপিংস হয়তো পড়ে যাবে, তো এরকম করে ছিদ্র ছিদ্র করে দিতে হয়। তো সাইড দিয়ে দিব না, শুধু মাঝখান দিয়ে এরকম ছিদ্র করে করে দিয়ে দিতেছি। তো আমার ছিদ্র করা শেষ হয়ে গেলে আমি এখন এর উপর পিজা সস লাগিয়ে নেব। আর এই তো সাইড দিয়ে একটু অয়েল ব্রাশ করে নিতেছি, অয়েল ব্রাশ করলে দেখতে সুন্দর হয় আর সফটও হয়, তাই আমি একটু অয়েল ব্রাশ করে নিতেছি। অয়েল ব্রাশ করে নেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি পিজা সস আর বাকি টপিংগুলো দিয়ে দেবো। পিজা সসটা হচ্ছে আমি ঘরে নিজে বানিয়েছিলাম, আপনারা চাইলে বলবেন, আমি রেসিপি শেয়ার করার চেষ্টা করব। তো পিজা সসটা যেহেতু একটু স্পাইসি থাকে, আমার বাচ্চারা খেতে পারে না, তাই আমি নর্মাল টমেটো কেচাপও 1 চা চামচ মিলিয়ে নিয়েছিলাম, দুটোটা মিক্স করে তারপর আমি লাগিয়ে দিতেছি। আর আমার কাছে একটু স্পাইসি পিজা ভালো লাগে, বাট আমার বাচ্চারা খেতে পারে না, তাই আমি এটাকে একটু কম স্পাইস করার জন্য টমেটো কেচাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু টমেটো কেচাপ দিয়ে এটা করতে পারেন। আর পিজা সসটা দিলে কি হয়, স্মেল ভালো আসে, হয়তো আরও একটু বেশি মজা লাগে। আর এখানে এর উপর দিয়ে দিতেছি আমি চিজ, এটা হচ্ছে মোজারেলা চিজ,
সরি, এটা হচ্ছে মোজারেলা চিজ। আপনাদের হাতের কাছে যে ধরনের চিজ তাকে আপনারা দিয়ে দিতে পারবেন। চিজটা দিয়ে তারপর আমি বাকি টপিংসগুলো দিয়ে দিব। তো এই তো এখানে আমার ছেলেও আমাকে অনেক ডিস্টার্ব করতেছিল, ওটা ধরছিল ওটা ধরছিল, তো ওকে হাত দিয়ে ঠেলে ঠেলে দিয়ে আমি বাকি কাজগুলো করতেছিলাম। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, একটা না হাফ টমেটো, এরপরে নিয়ে নিয়েছি আমি এই বাজার রাখা চিকেনগুলো, আর হাফ পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, আর ব্ল্যাক অলিভও নিয়ে নিয়েছি। তো টপিংসটা আপনাদের আপনাদের অনুযায়ী আপনারা দিয়ে দেবেন, যেটা আপনাদের হাতের কাছে থাকবে। তো আমার কাছে যেগুলো ছিল আমি দিয়ে দিতেছি, আপনারা আপনাদের হাতের কাছে যা থাকে যদি বানান করে চেষ্টা করেন তাহলে দিবেন। আর আমার বড় ছেলেটিও ও বানাবে, ও টপিংস দিবে, এরকম আর কি ওরা করে, ওরা দুরো ভাই এরকম করে। আমি কোনো কিছু বানাতে গেলে ওরা এসে যায় আমাকে হেল্প করতে। তো আমি বললাম বাবা তুমি আরেকদিন করবে, আজকে মামা করে নেই। তো আরেকটা সমস্যা হয়ে গেল, আপনারা প্লিজ মাইন্ড করবেন না, আমি ভিডিওটা সুন্দর করে করতে পারি নাই। আমার দুজন ছেলে আমার পাশে ছিল, ওরা ক্যামেরার স্ট্যান্ডটা এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক করে দিয়েছে আর আমি খেয়াল করিনি, তাই পিজার টপিংটা কীভাবে বানালাম আপনাদেরকে আমি দেখাতে পারি নাই। আমি খুবই দুঃখিত, আপনারা দেখে বুঝে এক সাইড দেখে আপনারা বুঝে নেবেন, বাকি সাইডটা আমি সেমভাবে করেছিলাম। তো এটা আমার টপিংসটা দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে রেখে দেব স্টিম করা হাঁড়ির ভিতরে। এই যে পাশে আমার হাঁড়িটা অনেকক্ষণ ধরে প্রায় 15-20 মিনিট ধরে প্রি হিট হইতেছে, ভালো করে হিট আসলে পিৎজা হইতে আর সময় লাগে না। তো এরপরে আমি পিৎজাটাকে 15 মিনিটের জন্য রেখে দেবো এই হাঁড়ির ভিতরে। আপনারা যদি ওভেনে বানান তাহলে 10 মিনিট লাগবে, আর চুলাতে বানাতে গেলে একটু টাইম লাগে, 15 মিনিটের মতো লেগে যায়। আর একটু কম সময় ধরে বানালে সব টপিংসগুলো একটু কাঁচা কাঁচা থেকে যায়, তাই আমি একটু বেশি সময় ধরে রেখে দেই। আর এই তো সব উপর দিয়ে আরও একবার আমি দিয়ে দিয়ে দিলাম, আমার যে চিজগুলো বাকি রয়ে গিয়েছিলো সব দিয়ে দিলাম, আর এর উপর দিয়ে দিচ্ছি হচ্ছে অলিভ। অলিভ উপরে দিলে আমার দেখতে ভালো লাগে, চোখের মতো একদম সুন্দর সুন্দর কালো কালো হয়ে বসে থাকে। তো এই জন্য আমি চিজের উপর অলিভ দিই, আপনারা চাইলে চিজের ভিতর দিতে পারেন, সবের উপর টপিংয়ে চিজ দিতে পারেন। তো এই তো পিৎজা বানানো আসলে কোনো ব্যাপার না, খুবই সহজ, কিন্তু সবারই ফেভারিট, প্রায় বাচ্চা ছোটো সবাই ভালোবাসে, আমাদের ঘরেরও সবার প্রিয় অবশ্যই হবে। বিশেষ করে আমার বড় ছেলেটা কিছুদিন পর 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 আমাকে অর্ডার করবে, মামা পিৎজা দাও পিৎজা দাও পিৎজা বানিয়ে দাও। তো কিছুদিন পর পর ওকে দিতে হয়, ও এমন ভাব করবে যা ওকে আমরা বলি কি তুমি কি বড়ো হয়ে শেফ হবে, ও বলবে মাম্মা আমি তোমাকে বলে দেবো কীভাবে বানাবে, আমি বলে দেবো, এমন করে আর কি। তো ওকে নিয়ে আমরা খুব মজা করি, খুব হাসি ওকে, আমরা বলি তুমি বড়ো হয়ে শেফ হবে, এমন আর কি। এর উপর আমি দিয়ে দিয়েছিলাম সামান্য অরিগানো, আর এর উপর দিয়ে কেচাপ দিয়ে এরকম দিয়ে দিতেছি ডিজাইন করে। না দিলেও হয়, কোনো সমস্যা নেই, দিলেও হয় না দিলেও হয়, যেহেতু নিচে অনেক বেশি সস দেওয়া হয়ে গিয়েছে আমি দিলাম আর কি, দেখতে একটু সুন্দর লাগবে তাই। আর অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন যদি ট্রাই করেন করে, অরিগানোতে অনেক বেশি ফ্লেভার ফুল হয় পিৎজাটা, আর এটার ফ্লেভারের জন্য পিৎজাটা খেতেও বেশি ভালো লাগে। মিক্স হার্ব অরিগানো এইসব দিতে হয়, তো আমি একটু একটু দিয়ে দিলাম মিক্স হার্ব অরিগানো এইসব দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমি রেডি করে নিয়েছি, এখন স্টিমে বসিয়ে দেব। স্টিমে 10-15 মিনিটের জন্য বসিয়ে রাখলে মশলা পিৎজাটা হয়ে যায়। আর দুঃখিত আমি আর পরে আপনাদেরকে আর দেখাতে পারি নাই কোনো এক কারণে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা মা ছেলেরা মিলে পিৎজাটা কেটে নিতেছি, আর ওইদিকে আমার ছেলেরা খুবই অধৈর্য হয়ে গিয়েছিলো, কখন খাবো মাম্মা পিৎজা কখন খাবো। তো আমি কাটতে কাটতে ওরা অধৈর্য হয়ে গিয়েছিলো, তাই আমি আর বাকি সুন্দর করে দেখাতে পারি নাই, এত এতটুকুই দেখালাম। মশাল্লা পিৎজাটা খুবই মজা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল দেখতে, খেতেও খুবই ভালো হয়েছিল, আমরা অনেক মজা করে খেয়েছি সবে। আপনারা যদি করে ট্রাই করেন অবশ্যই জানাবেন, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহিত করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন, তাহলে আমার অনেক বেশি ভালো লাগবে, আমার কষ্টটা
ওকে আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।